বাঘের তাণ্ডব দেখলো বিশ্ব, বাংলাদেশের রেকর্ড জয়, স্বপ্ন পূরণের সাকিব ভাই আর একটি দিন রেকর্ডের ছড়াছড়ি। ওয়ান ডেতে দ্রুততম 6000 রান ও 200 উইকেট সাকিবের। আবারও লিজে উড়োজাহাজ আনছে বিমান, মাসে $12 লাখ ঋণের বোঝা, ব্যক্তি স্বার্থে সিদ্ধান্ত বলছেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। সোহরাজের ভাগ্নে সৌরভকে এক সপ্তাহেও। সোহরাজের ভাগ্নে সৌরভকে এক সপ্তাহেও উদ্ধার করা হয়নি, প্রেমের সম্পর্কে অপহরণ বলছে পরিবার, তদন্ত চলছে। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। এবারে অন্য প্রসঙ্গ, আত্মঘাতী চুক্তির মাধ্যমে উড়োজাহাজ লিজে এনে বারবার তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও ফের একই পথে হাঁটছে বাংলাদেশ বিমান, মাসে $12 লাখ ঋণের বোঝা, তারপর আবারও দুইটি উড়োজাহাজ ভাড়া আনছে সংস্থাটি, ব্যক্তি স্বার্থে অর্থ আত্মসাতের লোভেই বিমানের একটি সিন্ডিকেট রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী এসব চুক্তি সম্পাদন করছে, এমন অভিযোগ বর্তমান ও সাবেক বিমান কর্মকর্তাদের। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন শোভা। 2014 সালে 5 বছরের জন্য মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বোয়িং 777-200ER মডেলের উড়োজাহাজ ভাড়া আনে বাংলাদেশ বিমান। শর্ত ছিল যে অবস্থায় আনা হয়েছে ঠিক সেই অবস্থাতেই ফেরত দিতে হবে, কিন্তু শর্ত অনুযায়ী রক্ষণাবেক্ষণ করতে পারেনি বিমান, উল্টো মেরামতের জন্য গত 1 বছর ধরে ভিয়েতনাম এয়ারপোর্টে উড়োজাহাজ দুটি ফেলে রেখে প্রতি মাসে 10 কোটি টাকা ভাড়া দিতে হচ্ছে লিজদাতা কোম্পানিকে। চুক্তিগুলি এমনভাবে করে যাতে ইট গোজ ইন ফেভার অফ আপনার যারা ভাড়া দেয়, ওই কারাপশনের সাথে আমরা জড়িত দেখে এই জিনিসগুলি করি না, আর সব কিছু আমরা তাড়াহুড়া করে করি। বাংলাদেশ বিমান যখন লিজে বিমান নেয় সেগুলো যদি মানসম্মত না হয় পরবর্তীতে এগুলো নিয়ে সমস্যা হয়, কাজে লিজের সমস্যা না কিন্তু লিজের পিছনে যারা কাজ করছে সেখানে কিন্তু সমস্যা। এই এয়ারক্রাফ্টকে ইন্সপেকশন করেছিল, কারা এটাকে সার্টিফাই করেছিল এটা বিমান বহরে যুক্ত করার ব্যাপারে, তাদেরকে কিন্তু কোনো সময় প্রশ্ন করা হয় না বা তারা কিন্তু ধরাছোঁয়ার মধ্যে আসেনি। এ অনিয়মের সত্যতার এখানেই শেষ নয়। গত মাসে কুয়েতের আলাফকো কোম্পানি থেকে লিজ আনা হয়েছে একটি বোয়িং 737-800ER, চলতি মাসে আনা হচ্ছে একই মডেলের আরও একটি উড়োজাহাজ, আর এই উড়োজাহাজ দুটির জন্য প্রতি মাসে গুনতে হবে 4,42,00,000 টাকা। ক্রমবর্ধমান মার্কেটের যে বিশাল সম্ভাবনা সেটাকে ধরবার জন্য, সেই পটেনশিয়ালটাকে ট্যাপ করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সাপ্লাই সাইডে ক্যাপাসিটি বাড়ানোর জন্য একের পর এক উড়োজাহাজ সংযুক্ত করছে। আপনি দেখতেছেন বিমান লসে যাচ্ছে, আবার বাড়ানতেছেন কেন? আপনি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফ্ট কিনতে হবে, নট নেসেসারি। আপনি এমন এয়ারক্রাফ্ট কিনবেন যেটা সার্ভিসেবল রেকর্ড ভালো, যেটা সেফটি রেকর্ড ভালো, যেটার সার্ভিস মেনটেন্স ভালো, ওই এয়ারক্রাফ্টটা আপনি কম দামে কিনে নিয়ে আসেন। এটা নেগোসিয়েশনের টেবিলে কীভাবে এটাকে নেগোসিয়েট করা হয়, এটার মার্কেট ভ্যালু কী আছে, আমি কত দিয়ে নিচ্ছি এবং 5 বছর পরে এইটার পার্টস পাওয়া যাবে কি না, এই জিনিসগুলো আগে থেকে বিবেচনা না করলে পরে এটাতে মানে পস্তানোর সময় সম্ভাবনা থাকে। বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজ আছে 14টি, এর মধ্যে 6টি লিজে আনা, সব মিলিয়ে প্রতি মাসে প্রায় $15 লাখ ঋণের বোঝা কাঁধে নিয়ে উঠছে বাংলাদেশ বিমান। ভাড়া করা উড়োজাহাজ দিয়ে বছরের পর বছর ফ্লাইট পরিচালনা করে লোকসান গুনছে বিমান, কিন্তু অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে আবারও একই পথে হাঁটছে সংস্থাটি, কিন্তু কার স্বার্থে তা আবারও শক্তভাবে সরকারকে খতিয়ে দেখার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। লাকমিনা জেসমিন শোমা, News24, ঢাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে অহেতুক সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন গেল 10 বছরে বাজেট বাস্তবায়ন হয়েছে বলেই বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, উন্নয়নে গতি এসেছে। তিনি জানান বাংলাদেশের ব্যাংকগুলোয় যথেষ্ট টাকা আছে, তবে লুটে খাওয়ার জন্য নয়। সংসদে সম্পূরক বাজেট আলোচনায় এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাহ আলী জয়।
2018-19 সালের সম্পূরক বাজেটের সমাপনী আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সামষ্টিক অর্থনৈতিক আলোচনায় উঠে আসে আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট প্রসঙ্গ। বাজেট বাস্তবায়ন নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, গত 10 বছরের মতো এবারও বাজেটের বাস্তবায়ন সুষ্ঠু হবে। বাজেট যদি সঠিক না হবে তাহলে মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশ এত উন্নতি করলো কিভাবে? মাত্র 61,000 কোটি টাকার বাজেট পেয়েছিলাম 2008 সালে, আর আজকে সেখানে আমরা 5,00,000 কোটি টাকার উপরে চলে গেছি বাজেটে। এটা তাহলে আমরা করলাম কিভাবে যদি আমাদের কোনো বাস্তবায়নের দক্ষতাই না থাকবে? আর্থিক খাতে অব্যবস্থাপনার যে অভিযোগ তারও জবাব দেন প্রধানমন্ত্রী। আর একটা কথা এসেছে, বলে ব্যাংকে টাকা নেই। ব্যাংকে টাকা থাকবে না কেন? অবশ্যই টাকা আছে, লুটে খাওয়ার টাকা নাই। আর ব্যাংক যারা লুট করে নিয়ে গেছে তাদেরকে আমরা চিনি, অনেকেরই তো প্রচুর টাকা ব্যাংক থেকে নিয়ে আর কোনোদিন দেয়নি বা দেশান্তর হয়ে পড়ে আছে, অথবা দুর্নীতি দায় মামলায় কারাগারে বন্দী, এরকম বহু ঘটনা আছে, যেটা সময় আসলে তখন এই ব্যাপারে আরো আলোচনা করতে পারবো। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যিনি দায়িত্বে ছিলেন তার কিছু পরিচয় আমি পেয়েছি। এক সময় সে বুয়েটে ছাত্রদলের নির্বাচিত ভিপিও নাকি ছিল, যেহেতু ভদ্রলোক নাই, নাম বলতে চাই না, তাকে সেখান থেকে সরানো হয়েছে। এমন এমন লোক রয়ে গেছে যাদের চরিত্রটা বা জন্ম থেকেই এরা এই দুর্নীতি আর এভাবে তাদের চরিত্র। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 800 কোটি টাকার পরিবর্তে শাহ আলী জয়, News24, ঢাকা। উপজেলা পরিষদের পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন আজ। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এই নির্বাচনে 6টি উপজেলার ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট নেওয়া হবে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে 79টি ভোট কেন্দ্রের মধ্যে 68টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেয় রিটার্নিং কর্মকর্তা। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, ভালো নির্বাচন হবে এবং ভোটাররা তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবে এবং ভোট দিতে পারবে। বরগুনার তালতলির 30টি ভোট কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সকল সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়ও। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সব কেন্দ্রেই পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন উপলক্ষে 46টি কেন্দ্রে 46 জন প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, পেপার সহ নির্বাচনী সরঞ্জাম দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রের মধ্যে আমাদের 20টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং 16টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এর উপর ভিত্তি করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে। পিরোজপুরের মঠবাড়িয়ায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আফসারউদ্দিন, News24। বিশ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। তিনি জানান, 222টি ইউনিয়নে উপনির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। সেটা হলো 20টা উপজেলায়, এর মধ্যে ইভিএম হবে 4টায়। কিছু কিছু আমাদের মানে এটাকে উপনির্বাচন বলে বাই ইলেকশন, সেটা হবে 222টা ইউনিয়নে বিভিন্ন পদে উপনির্বাচন হবে আগামী 25 জুলাই। নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভা নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য দেশ যেখানে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে গবেষণা সহ নানা কাজে ব্যবহার করছে, বাংলাদেশে তা এখনও শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ। তবে দেশের তরুণদের মাঝে রোবোটিক্সে অপার সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বাংলাদেশের রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত রিশাদ হাসানের কাছে ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। আলফা ইবোট এন্টারটেইনমেন্ট ও এডুকেশনাল রোবট নামে পরিচিত। নিজের মতো হাঁটতে পারা, সামনের যে কোনো বাধাকে আঁচ করতে পারা এর বিশেষ বৈশিষ্ট্য। বিনোদনের মধ্যে গ্রাহক চাইলে পছন্দের গানের সাথে নেচেও দেখাবে আলফা। শুধু তাই নয়, গ্রাহকের চাহিদা অনুযায়ী কখন কোন ব্যায়াম করতে হবে তাও শিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবট। চায়নায় তৈরি রোবটটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে এসেছে ডেফোডিল কম্পিউটার্স। বাংলাদেশে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়াতেই তাদের এই উদ্যোগ। এখানে কম্পিটিটর কম, এখন বিজনেস ইজ গ্রোয়িং, মার্কেটটা খুবই কম। তো মার্কেটটা যেহেতু গ্রোয়িং, তো বিজনেসম্যানরা যদি এগিয়ে আসে এবং তাদের মার্কেটটা অ্যানালাইসিস করে ভালো ভালো করে যদি ড্রাইভ করে রোবোটিক্স নিয়ে, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের এই মার্কেটটা, রোবোটিক্স মার্কেটটা দ্রুত ইম্প্রুভ হবে। বিশ্বের বিভিন্ন দেশ যখন রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এগিয়ে গেছে বহুদূর, তখন বাংলাদেশের অবস্থান এখনও শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ, আক্ষেপ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের। এখনও যদি বলেন, আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্লিমেন্ট করার দিকে আমরা খুবই প্রাথমিক পর্যায়ে আছি। বিশ্বের অন্যান্য দেশ বা উন্নত বিশ্ব, বিশেষ করে কোরিয়া বা জাপান অথবা ইউএসএ, কানাডা, তারা যেভাবে অনেক দূর এগিয়ে গেছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলি, আমাদের বাংলাদেশ ততটা এখন আগাতে পারেনি। তাই ল্যাব থেকে বের করে বাণিজ্যিকভাবে শিক্ষাখাতে ব্যবহৃত রোবটের অপার সম্ভাবনা দেখছেন তিনি। আগামী 5-7 বছরের মধ্যে বাংলাদেশ হয়তো উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখতে পারবে। হয়তো সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হবে না, বা অনেক কোম্পানিতে বা গভর্নমেন্টে অনেক প্রজেক্টে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে আমরা হয়তো কাজ করতে সক্ষম হব। এরই মধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের দৌড়ে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কয়েক ধাপ এগিয়ে রয়েছে উন্নত দেশগুলো। বলা হচ্ছে একটা সময় মানুষের প্রায় সব কাজ করতে শিখবে রোবট। বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের দৌড়ে রোবোটিক্স নিয়ে বাংলাদেশের কাজ করার এই তো সময়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আবারও ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে অপহরণ করার অভিযোগ করেছে সৌরভের বাবা সৈয়দ মোহাম্মদ ইদ্রিস আলম। প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এই ঘটনা বলছে পরিবার। পুলিশ জানিয়েছে, অপহৃতকে উদ্ধারের পরই জানা যাবে প্রকৃত ঘটনা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া, জয় তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। গেল 9 জুন চট্টগ্রামের প্রবর্তক মোড়ের আফমি প্লাজার সামনে থেকে নিখোঁজ হন সৌরভ। ওইদিন বিকেলে চাচাতো ভাই সাইদুর রহমানের মোটরসাইকেলে আফমি প্লাজার সামনে আসেন সৌরভ। এমন দৃশ্য ধরা পড়ে পার্শ্ববর্তী সিসিটিভির ফুটেজে। দেখা যায়, সন্ধ্যা 7টার দিকে নগরীর ওই শপিং মলের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। এর কিছুক্ষণ পর এক লোকের সাথে পাশের গলিতে হেঁটে যান। এরপর থেকে নিখোঁজ সৌরভ। অপহৃতের বাবা জানান, এর আগে 16 মে রাজধানীর বনানীর বাসা থেকে সৌরভকে আটক করে নিয়ে যায় র‍্যাব। অভিযোগ, গুলশানের গার্মেন্টস ব্যবসায়ী সালে আজাদ চৌধুরীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক। বিভিন্ন শর্তে ছাড়া পেলেও এবার আবার অপহরণ হওয়ায় সালে আজাদ চৌধুরীকেও সন্দেহ করছেন সৌরভের বাবা। মিমি সুপার মার্কেটের পাশে আগ্নি প্লাজার সামনে আমাদের 2 জন লোক থাকবে, একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর। ওনাদের হাতে তোমার কাগজগুলো তুমি বুঝিয়ে দিবে। তাদের সাথে দেখা হওয়ার পরক্ষণেই আমার ছেলের মোবাইল বন্ধ এবং এ পর্যন্ত আমার ছেলেকে আমরা আর খুঁজে পাইনি। শুক্রবার রাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান তার ভাগ্নের অপহরণের কথা। পুলিশ বলছে, সৌরভ অপহৃত নাকি নিখোঁজ সে বিষয়ে তদন্ত চলছে। সংরক্ষিত তথ্য সংগ্রহ করে এবং পূর্বের কিছু ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি।
সমাজ বিশ্লেষকরা এই অবস্থার জন্য আইনের শাসনের দুর্বলতাকে দুষছেন। আইনের শাসনের অভাবের কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং আমার ছেলে আপনার ছেলে কেউ কোথাও নিরাপদ না। অপহরণ রোধে গোয়েন্দা তৎপরতা আরো বাড়ানোর তাগিদও তাদের। সালে জহুর চৌধুরী, নিউজ 24। এদিকে ছেলে সৈয়দ ইফতেখার আলম পলাশ সৌরভকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন মা সৈয়দা ইয়াসমিন আরজুমান। সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোনের ছেলে। সোমবার সোহেল তাজ তার মামাতো বোন ইয়াসমিন আরজুমানকে নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সৌরভের নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরেন। বিস্তারিত তৌহিদ শান্তর রিপোর্টে। র‍্যাব সদস্য পরিচয় দিয়ে গেল 9 জুন সন্ধ্যা 7টায় সৌরভকে চট্টগ্রামের মিমি সুপারমার্কেটে দেখা করতে বলেন এক ব্যক্তি। এরপর থেকেই বাড়ি ফেরেনি সৌরভ। তার এই নিখোঁজ হওয়ার ঘটনাকে অপহরণ বলে সন্দেহ করছে তার পরিবার। ঘটনা সোহেল তাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেন। সৌরভের প্রেমের ইস্যু ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে এমনটা করানো হতে পারে বলে মনে করেন তার মামা। কিন্তু আমাদের অবজেক্টিভ হচ্ছে ছেলেটাকে জীবিত অক্ষত অবস্থায় ফিরে নিয়ে আসা মায়ের কাছে। ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। আজকে হয়তো এটা আমার ভাগনা, কালকে হয়তো আপনার ভাই হতে পারে, আরেকদিন হয়তো আপনার সন্তান হতে পারে, এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনী খোঁজ চালালেও ভরসা পাচ্ছেন না মা সৈয়দা ইয়াসমিন আরজুমান। সৌরভকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছেই সাহায্য চান তিনি। আমার আকুল প্রার্থনা বঙ্গবন্ধু কন্যার কাছে, আপনার হস্তক্ষেপে আমি ফিরে পেতে পারি আমার বুকের ধন, আমার বাবা সৌরভকে। আমরা দুজনেই চূড়ান্তভাবেই অসুস্থ। নিখোঁজের 8 দিনেও সৌরভের কোনো হদিস বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। 4 জুলাই ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে। শেষ ফ্লাইট যাবে 5 আগস্ট। এবছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট 1,26,898 জন বাংলাদেশি হজ পালন করবেন। এবছরই প্রথম ঢাকা থেকে মদিনায় 11টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দায় 10টি, সিলেট থেকে জেদ্দা 3টি, চট্টগ্রাম থেকে মদিনা 7টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি 126টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজ যাত্রীদের। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে হজ প্রস্তুতির খবর জানাচ্ছেন আসমাতুলি। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী 10 আগস্ট চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর 598টি এজেন্সি হজ কার্যক্রমে অংশগ্রহণ করছে। সরকারি ব্যবস্থাপনায় হাজিদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে, চলছে বেসরকারি ব্যবস্থাপনায় বাড়ি ভাড়া, চূড়ান্ত হয়েছে ফ্ল্যাট শিডিউল। 2 বিমানের কর্মকর্তাদের সাথে আমরা কয়েকবার বৈঠক করেছি যে দেখেন অতীতে যে যা করছেন বা হয়েছে এটা আমরা দৃষ্টিপাত করতে চাই না। আমাদের বিমান মন্ত্রণালয়, সৌদি এয়ারলাইন্সের সকলেই তারা কথা দিয়েছেন যে এবার আমরা কোনো রকম ফ্লাইট মিসিং, ফ্লাইটের বিলম্বনা এবং হাজিরা ফ্লাইট যদি আসতে পারবে না এরকম কোনো কথা কিন্তু আমাদের নলেজে নাই। প্রতিমন্ত্রী বলেন এবার যেন হাজিদের কোনো রকম সমস্যা ও হয়রানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে সরকার। যে সমস্ত কর্মকাণ্ড নেওয়া দরকার সমস্ত কর্মকাণ্ডতেই আমরা হাত দিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবার হজ ব্যবস্থার মধ্যে কোনো রকম ত্রুটি আমরা থাকতে এবং রাখতে দিচ্ছি না। আর যদি কোনো এজেন্সির কারণে হাজিদের দুর্ভোগ পোহাতে হয় তাহলে ওই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ধর্ম প্রতিমন্ত্রী। সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় এবছর মোট 1,26,898 জন বাংলাদেশি হজ পালন করবেন। আসমাতুলি, নিউজ 24। ফরিদপুরে এবছর পাট চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। বৈরী আবহাওয়া ও পোকার আক্রমণে বেশিরভাগ ক্ষেতের পাটই নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ফলন বিপর্যয়ের শঙ্কায় এখানকার কৃষকরা। পাট খেতে পোকা দমনে ওষুধসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের পাট উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে ফরিদপুর অন্যতম। এই অঞ্চলে পাটের গুণগত মান ভালো হওয়ায় এ জেলায় পাটের চাহিদাও বেশি থাকে। এখানকার মাটি ও আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই আশানুরূপ উৎপাদন হয়। তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন।
কৃষকরা জানান, মৌসুমের শুরুতেই অতিরিক্ত খরার কারণে পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। আবার পাট খেতে বিছা ও ঘোড়াপোকার আক্রমণের ফলে পাটের ডগা নষ্ট হয়ে যাওয়ায় বড় হতে পারছে না পাট গাছ। এ পরিস্থিতিতে পাট থেকে প্রয়োজনীয় আঁশ না পাওয়ার শঙ্কায় কৃষকরা। খরার কারণে সব পুইরা নষ্ট হয়ে যাইতেছে, দুই সাইডে যা আছে এখন পানির অভাবে তাও জাগ দিবার পারতেছি না। ঋণ করে এটা যে পাট খেতে জোগাল দিছি অথবা বুনেছি, এনে আমাদের এটা ঋণই শোধ দিব না কি করব। কৃষকদের অভিযোগ, পোকার আক্রমণে ক্ষেতের পর ক্ষেত পাট গাছ নষ্ট হলেও কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা। অফিসার রাইসার দেখে না কি দেখি এলো, এই যে মাথা খেলেছে, এটা নষ্ট হয়ে গেছে, পোকা লাগছে, ইয়া রাস্তাপথে দেহিয়া চলে যায়। 400-500 টাকা কি সেনে মেনা দিয়ে বর্তমান পাট যা হইতেছে তাতে দেখা যাইতেছে আমরা বাইসে থাকার পারবো না, কিন্তু এই পাটের দামটা সরকারের বাড়াই দিতে হবে। কৃষি বিভাগ বলছে পোকা দমনে কৃষকদের ওষুধ সহ সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিটা ব্লকে কৃষি সম্প্রসারণ কর্মীরা কাজ করছে এবং জরুরিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেকোনো অবস্থায় যে কোনো মূল্যে এটি দমনের জন্য কৃষকদের পাশে থাকার জন্য। ফরিদপুরে চলতি মৌসুমে পাট আবাদ করা হয়েছে 82,925 হেক্টর জমিতে। নাফিয়া ফারজানা, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত বাজেটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। গেল 5 দিনে কেজি প্রতি 5 থেকে 10 টাকা করে বেড়েছে চিনি, গুঁড়াদুধ, পেঁয়াজ, রসুন সহ সব ধরনের ভোগ্যপণ্যের দাম। এজন্য বাজেটে আমদানি পণ্যের ওপর 5% সারচার্জ নির্ধারণের ঘোষণাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে সমন্বয় করলে এমন পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশীয় বা আমদানি করা ভোগ্যপণ্যের কোনো সংকট নেই চট্টগ্রামের খাতুনগঞ্জে, তবুও দাম আকাশচম্বী। প্রস্তাবিত বাজেটে আমদানি পণ্যের ওপর 5% সারচার্জ নির্ধারণের ঘোষণার সাথে সাথে বেড়ে গেছে ভোজ্যতেল, চিনি, গুঁড়াদুধ, পেঁয়াজ, রসুন সহ অন্য সব ধরনের মশলা ও ভোগ্যপণ্যের দাম। ভোজ্যতেল আর চিনি এই দুইটার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। অন্য অন্য যেগুলো আছে যেমন আমাদের হলুদ বা মরিচ, এগুলো 5% হলে এগুলো প্রায় 3-4 টাকা করে বেড়ে যায়। সাধারণ ভোক্তাদের অভিযোগ, বাজেট ঘোষণা পরপরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম, তাই সরকারি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন হতাশ ভোক্তারা। বাজেট ঘোষণার পর থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর সবগুলোর বাজার ঊর্ধ্বগতি। নিত্য প্রয়োজনের মধ্যে পাম, সয়াবিন, সুপার এগুলো একটু বাড়ছে। এমন বাস্তবতায় কাস্টমস কমিশনার বলছেন 5% সারচার্জের অজুহাতে দাম বাড়ানো অযৌক্তিক, আর দাম নিয়ন্ত্রণে প্রশাসনকে নজরদারি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। এটা কন্টিনিউ প্রসেসে চিন্তা হোক এবং ভেজাল পণ্য জন্য যেটা করা হচ্ছে এটা আরও জোরালো করতে হবে। এটা কিন্তু সারচার্জ না, আগাম কর। এই ট্যাক্সটা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হবে, আগেও আদায় করা হতো কিন্তু সেটা আগের আইনে ভিন্ন নামে ওটাকে বলতাম আমরা অ্যাডভান্স ট্রেড ভ্যাট, এবং এটা আগাম নেওয়া হচ্ছে কিন্তু এটা ফাইনাল সেটেলমেন্ট না। ঈদের আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল 22 টাকা দরে, বর্তমানে যা বিক্রি হচ্ছে 30-32 টাকায়। এছাড়া 120 টাকার রসুন 130 টাকা, 350 টাকার গোলমরিচ 360 টাকা, প্রতি কেজি চিনিতে বাড়তি দাম রাখা হচ্ছে 4 টাকা, আর লিটার প্রতি 2-3 টাকা বেশি দাম রাখা হচ্ছে সব ধরনের ভোজ্য তেলে। মামুন উর রশিদ, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিশরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আদালতে বিচার চলাকালীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে দেশটির একটি আদালতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বর্ষীয়ান এই রাজনীতিক।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। 2013 সালে রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। গেল কয়েক বছর ধরে চলা মামলা শুনানির জন্য যে কয়েকবার তাকে আদালতে হাজিরা দিতে হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায় আদালতের এজলাসে হঠাৎ পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। 2018 সালের মার্চে তার পরিবারের উদ্যোগে গঠিত ব্রিটিশ আইন প্রণেতা ও আইনজীবীদের একটি প্যানেলের প্রতিবেদনে বলা হয়, মুরসির ক্ষেত্রে বন্দিত্বের ন্যূনতম অধিকারের জন্য নির্ধারিত আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি, তাকে খারাপ অবস্থায় রাখা হয়েছে। 2011 সালে গণ অভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর 2012 সালে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। তার মৃত্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক জানিয়েছেন। হংকংয়ে বিতর্কিত বহিঃসমর্পণ বিলটি নিয়ে গণবিক্ষোভ এখনও চলছে। এরই মধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন অঞ্চলটির 2014 সালের গণতন্ত্রকামী আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ জোশুয়া ওং। এই নেতার মুক্তির মাধ্যমে হংকংয়ের আন্দোলনে নতুন জোয়ার আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নিবিড়া মিনিট ডেস্ক রিপোর্ট। কোনোভাবেই দমানো যাচ্ছে না হংকংয়ের আন্দোলনকারীদের। বিতর্কিত প্রত্যর্পণ বিলটি অবিলম্বে বাতিলের পাশাপাশি বেইজিংপন্থী শাসক ক্যারি লামের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে হংকংয়ের রাজপথ। আর এর মাধ্যমেই রোববার বিশ্ব দেখতে পেল অঞ্চলটির ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন। সংগঠকরা জানান, বিতর্কিত আইনের বিরুদ্ধে রোববার রাস্তায় আন্দোলনে নেমে আসে প্রায় 20 লাখ মানুষ। তুমুল আন্দোলনের জের ধরে অবশেষে জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন ল্যাম। এক বিবৃতির মাধ্যমে নিজ সমালোচনাকে গ্রহণ করা, সেই সাথে আরও ভালোভাবে জনগণের সেবা করার প্রতিশ্রুতি দেন তিনি। তবে এতেই সন্তুষ্ট নয় জনগণ। শাসকের পদত্যাগের ঘোষণা ছাড়া কোনোভাবেই রাজপথ ছাড়বে না তারা। এদিকে তুমুল বিক্ষোভের মাঝেই সোমবার কারাগার থেকে মুক্তি পেলেন 2014 সালের হংকং আন্দোলনের অন্যতম নায়ক জোশুয়া ওং। আর মুক্তি পেয়েই ল্যামের পদত্যাগ দাবি করলেন তিনি। গত কয়েক সপ্তাহে হংকংয়ের মানুষের সাহস ও উদ্দীপনাকে দেখেছে বিশ্ব। ল্যাম যদি পদত্যাগ না করে তবে দিনে দিনে আরো লাখো মানুষ যোগ দিবে বিক্ষোভে। মৌলিক অধিকার ও স্বাধীনতা ফিরে পাওয়ার আগ পর্যন্ত চলবে এই আন্দোলন। ওংয়ের মুক্তির মধ্য দিয়ে নতুন করে সমাবেশের আভাস পাওয়া যাচ্ছে হংকংয়ে। জনপ্রিয় এই ছাত্রনেতার নেতৃত্বে আরও তীব্র চাপ সৃষ্টি হবে ল্যামের উপর, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। রাখাইন সংকটের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে এই তথ্য। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সরকারের জাতিবিদ্বেষী নীতির কারণে ত্রাণ সহায়তা প্রত্যাহারের হুমকি দিয়েছে সংস্থাটি। মিয়ানমারের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কেনাট ওস্টোবি নেপিদোকে চিঠি দিয়ে এই বার্তা জানিয়ে দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়ে এখনও রয়েছেন রোহিঙ্গারা রাখাইনের শরণার্থী শিবিরে। ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস IDP ক্যাম্প থেকে গেছে। তাদের মৌলিক মানবাধিকার ও চলাফেরার স্বাধীনতা নিশ্চিত না হলে ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। মিয়ানমার অবশ্য চিঠিটিকে হুমকি হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, ওই চিঠিতে সহায়তার বার্তা দেওয়া হয়েছে। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাঘের তাণ্ডব দেখল বিশ্ব, বাংলাদেশের রেকর্ড জয়, স্বপ্নপূরণের পথে টাইগাররা। সাকিবময় আরও একটি দিন, রেকর্ডের ছড়াছড়ি, ওয়ানডেতে দ্রুততম 6000 রান ও 200 উইকেট সাকিবের। আবারও লিজে উড়োজাহাজ আনছে বিমান, 12 মাসে $12 লাখ ঋণের বোঝা, ব্যক্তিস্বার্থে সিদ্ধান্ত বলছেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। বাণিজ্যিকভাবে বাড়ছে রোবোটিক্সের ব্যবহার, দেশের তরুণদের মাঝে রোবোটিক্সের অপার সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সোহেল তাজের ভাগ্নে সৌরভকে এক সপ্তাহেও উদ্ধার হয়নি, প্রেমের সম্পর্কে অপহরণ বলছে পরিবার, তদন্ত চলছে বলছে পুলিশ। সকালের সংবাদ এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।